প্রিয় দর্শক, রামায়ণের যখনই কুম্ভকর্ণের কথা উঠে আসে তখনই আমাদের মনে এক বিশালাকার চেহারার চিত্র ফুটে ওঠে। ব্রহ্মাজির বরদানের কারণে তিনি ছয় মাসে কেবল একবার নিদ্রা থেকে উঠতেন এবং ভোজন করে আবার ঘুমিয়ে পড়তেন, এবং রামায়ণের যুদ্ধে তিনি ভগবান রামের সেনাকে অধিক রূপে ক্ষতিগ্রস্ত করেছিলেন। কেবল এই কিছু কথাই আমরা অধিকাংশ মানুষ জানি, কিন্তু আপনাদের শুনে অবাক লাগবে যে কুম্ভকর্ণ এক মহান বিজ্ঞানী ছিলেন, যিনি ওই সময়ে এমন কিছু অস্ত্র ও বিমান বানিয়েছিলেন যা এই যুগেও অত্যন্ত আধুনিক বলে মনে হয়। তার একাধিক গুপ্ত প্রয়োগশালা ছিল, তার মধ্যে কিছু ভারতে এবং কিছু বিদেশেও ছিল। তো আসুন প্রিয় দর্শক, আমরা জেনে নিই কুম্ভকর্ণের ওই অজানা রহস্যগুলিকে যা আপনারা এর আগে কখনো শোনেননি। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঋষি বিশ্বশ্রবা ঋষি ভরদ্বাজের কন্যা ইলাবিদার সাথে বিবাহ করেছিলেন। এরপর তাদের থেকে এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম ছিল কুবের। বিশ্বশ্রবার দ্বিতীয় স্ত্রী কৈকশীর থেকে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ ও সূর্পনখার জন্ম হয়েছিল। খরদূষণ, অহিরাবণ এবং কুবের কুম্ভকর্ণের সৎভাই ছিলেন। কুম্ভকর্ণের স্ত্রী বজ্রজ্বালা ছিলেন, যিনি বিরোচনের কন্যা ছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কর্কটি। রাবণের এই ভাই এতটাই বিশালাকার ও দৈত্যকার ছিলেন যে একই দিনে তিনি প্রায় কয়েকটি গ্রামের ভোজন একসাথে খেয়ে নিতে পারতেন। খিদে শান্ত না হলে তিনি প্রজাদেরও খেয়ে নিতেন। ব্রহ্মাজি কুম্ভকর্ণের এই শক্তিতে চিন্তিত ছিলেন। এই কারণে যখন কুম্ভকর্ণ ব্রহ্মাজির তপস্যা করেন তখন বরদান চাওয়ার সময় দেবী সরস্বতী কুম্ভকর্ণের জিহ্বায় বসে পড়েন। পরিণামস্বরূপ কুম্ভকর্ণ ইন্দ্রাসন চাওয়ার বদলে নিদ্রাসন চেয়ে বসেন। তখন ব্রহ্মাজি হাসলেন এবং তথাস্তু বলে দিলেন যাতে সৃষ্টির রক্ষা হয়। কিন্তু পরে রাবণের বিনতিতে ব্রহ্মাজি কুম্ভকর্ণকে ছয় মাসে একবার জেগে থাকার বরদান দিয়ে দেন, যাতে করে কুম্ভকর্ণ ছয় মাস পর্যন্ত ঘুমিয়ে থাকতেন এবং একদিন ঘুম থেকে উঠে ভোজন করে আবার ঘুমিয়ে পড়তেন। এই ভয়ঙ্কর রাক্ষসের কাহিনী কেবলমাত্র এখানেই সীমিত নয়, রামায়ণে কুম্ভকর্ণের পূর্বজন্মেরও উল্লেখ পাওয়া যায়। এই ভয়ানক রাক্ষস পূর্বজন্মে ভগবান বিষ্ণুজির সাথে মহাযুদ্ধ করেছিলেন। বলা হয় যখন রাবণ ভগবান রামের হাতে পরাজিত হচ্ছিলেন তখন তিনি কুম্ভকর্ণকে নিদ্রা থেকে জাগানোর জন্য তার সৈনিকদের আদেশ দেন। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে কুম্ভকর্ণের শরীর এতটাই বিশালাকার ছিল যে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য তার শরীরের ওপর থেকে একশত হাতিকে হাঁটানো হয়েছিল। তারপরেও যখন তিনি নিদ্রা থেকে উঠলেন না তখন তার সামনে রকমারি ভোজন রাখা হলো এবং তার ঘ্রাণেই তিনি নিদ্রা থেকে উঠে পড়েন। যখন রাবণ তাকে সব কথা বললেন তথা যুদ্ধক্ষেত্রে গিয়ে শ্রীরামের সাথে যুদ্ধ করার আদেশ দিলেন, তখন কুম্ভকর্ণ যুদ্ধে যাওয়ার পূর্বে দুঃখী হয়ে রাবণকে বললেন, আরে মূর্খ, তুই মা জগদম্বার হরণ করেছিস, এরপরেও তুই নিজের কল্যাণের কথা বলছিস। এরপর কুম্ভকর্ণ রাবণকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে যেন তিনি মাতা সীতাকে তার স্বামী রামের কাছে ফিরিয়ে দেন এবং তিনি যেন ভগবান রামের আরাধ্য হন, এতে তার বংশ সমাপ্ত হওয়ার থেকে বাঁচবে। কিন্তু নিজের অহংকারের বশে রাবণ কুম্ভকর্ণের কোনো কথাই শুনলেন না। তিনি ক্রোধিত হয়ে কুম্ভকর্ণকেই কটু কথা বলতে লাগলেন। কুম্ভকর্ণ আগে থেকেই জানতেন যে ভগবান রামের হাতে মৃত্যু হলে তার মোক্ষ লাভ হবে, এই কারণে রাবণের আদেশ মেনে তিনি যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন। সেখানে পৌঁছে বিভীষণকে তিনি রামের সহযোগিতা করে ধর্মের পালন করার পরামর্শ দিলেন। কুম্ভকর্ণ বললেন যে এই যুদ্ধের পর রাক্ষস বংশের অন্তিম সংস্কার করার মতো কেউ জীবিত থাকবে না, ওই সময় কেবল তুমিই বেঁচে থাকবে, তাই তুমি তাদের অন্তিম সংস্কার সম্পন্ন করে তাদের মুক্তি দিতে পারবে। প্রিয় দর্শক, অনেক কম লোকেই জানেন যে কুম্ভকর্ণ এক মহান বৈজ্ঞানিক ছিলেন। অত্যাধুনিক অকল্পনীয় আবিষ্কারের জন্য তিনি এক গোপনীয় স্থানে যেতেন। মান্যতা অনুসারে এই গোপনীয় স্থান কিষ্কিন্ধার দক্ষিণের কোনো এক গুহায় ছিল, যেখানে তিনি আশ্চর্যজনক রূপে এক অত্যাধুনিক প্রয়োগশালা স্থাপিত করেছিলেন। তিনি অধিকাংশ সময় এই স্থানে তার সহযোগীদের সাথে উন্নত ও গম্ভীর জিনিসের আবিষ্কারে লেগেই থাকতেন। এরও অধিক কেউ দাবি করেন কুম্ভকর্ণের বৈজ্ঞানিক প্রয়োগশালা ল্যাটিন আমেরিকার কোনো এক প্রদেশে ছিল, যেখানে যাওয়ার ও ফেরার জন্য তিনি অত্যাধুনিক বিমানের ব্যবহার করতেন যেগুলি স্বয়ং তারই বানানো ছিল। কিছু কিছু বুদ্ধিজীবী এমনটাও দাবি করেন যে রাবণ স্বয়ং চালিত কিছু অস্ত্র এবং দিব্যাস্ত্র সহিত কিছু উন্নত বিমানও কুম্ভকর্ণের সহায়তাতেই পেয়েছিলেন।
মহর্ষি বাল্মীকিও এই ধরনের কিছু দিব্যাস্ত্রের উল্লেখ তার গ্রন্থে করেছেন। এই সমস্ত দিব্যাস্ত্র কুম্ভকর্ণের মহান বুদ্ধির পরিচায়ক ছিল। কুম্ভকর্ণ তার স্ত্রী বজ্রজালার সাথে নিজের প্রয়োগশালায় নানান রকমের অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি বানাতেন। কুম্ভকর্ণের যন্ত্র মানব কলাকে গ্রেট ইন্ডিয়া পুস্তকে উইজার্ড আর্টের সম্মান দেওয়া হয়েছে। কুম্ভকর্ণ এই সবকিছু ব্রহ্মাজির কাছ থেকে বরদান পাওয়ার আগে করেছিলেন এবং এমনটাও বলা হয় যে বরদান পাওয়ার পর যখন তিনি একদিনের জন্য জাগতেন তখনও তিনি এই সব খোঁজেই লেগে থাকতেন। কুম্ভকর্ণের বিজ্ঞান ক্ষমতা সত্যি বড়ই অদ্ভুত ছিল। প্রিয় দর্শক, আশা করছি কুম্ভকর্ণকে নিয়ে এই বিশেষ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি কুম্ভকর্ণ সংক্রান্ত আরও কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এই ধরনের আরও তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের ভিডিও আপনাদের জন্য এনে থাকি। ধন্যবাদ।